নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ। আপনি যদি চ্যানেলটি প্রথম দেখছেন তাহলে ব্রেকিং নিউজ এবং ব্যতিক্রমী কিছু খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনি যদি বাইক চালান সেক্ষেত্রে আপনার জন্য একটি সুখবর এবং একই সাথে কিছুটা হলেও স্বস্তির খবর নিয়ে এলো রাজ্য সরকার। কেন্দ্রের নয়া ট্রাফিক আইন এখনই চালু হচ্ছে না রাজ্যে। গাড়ি পরীক্ষা নিয়ে কেন্দ্রের নির্দেশে তীব্র আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের ট্রাফিক আইনে আপত্তির কথা জানিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়েছে এই আইন লাগু হবে না রাজ্যে। জানা গিয়েছে রাজ্য মোটর ভেহিকেল সংশোধনী আইনে আপত্তি জানিয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে ব্যাপক হারে জরিমানা করার বিষয়ে আপত্তি রয়েছে রাজ্যের। ফলে মোটর ভেহিকেল সংশোধনী আইন সরকার চালু করছে না। আগামী 1 সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা থাকলেও তা আপাতত কার্যকর হচ্ছে না বলে সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশজুড়ে বাড়তে থাকা দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন ব্যবস্থায় বড়সড় রদবদল ঘটিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। লোকসভা ও রাজ্যসভায় মোটর ভেহিকেল সংশোধনী বিল পাস করিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে ট্রাফিক আইনের জরিমানা প্রায় দ্বিগুণ করে দেওয়ার ব্যবস্থা কার্যকর করতে চলেছে। নয়া এই আইনে অ্যাম্বুলেন্স সহ আপৎকালীন যানবাহনকে পথ না ছাড়লে কমপক্ষে 10,000 টাকা জরিমানা দেওয়া হতে পারে। বিপজ্জনকভাবে গাড়ি চালালে 5,000 টাকা, গাড়িতে অতিরিক্ত পণ্য বহন করলে 20,000 টাকা, হেলমেট ছাড়া বাইক চালালে 1,000 টাকা ও 3 মাস পর্যন্ত লাইসেন্স বাজেয়াপ্ত করার ব্যবস্থা চালু করেছে কেন্দ্র। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর করার কথা বলা হলেও রাজ্যের তরফে তা খারিজ করে দেওয়া হয়েছে।